মাদক বিরোধী অভিযানে ফের সাফল্য শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের। প্রায় 700 গ্রাম ব্রাউন সুগার সহ 2 যুবককে গ্রেপ্তার করল আশিগড় ফাঁড়ির পুলিশ। সোমবার শিলিগুড়ি সংলগ্ন আশিগড় ফাঁড়ির অন্তর্গত উত্তর একটিয়া সালে অভিযান চালায় এসওজি এবং আশিগড় ফাঁড়ির পুলিশ। 2 যুবককে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 680 গ্রাম ব্রাউন সুগার। ধৃতরা হল দীপক সাহানি, বছর 26, তার বাড়ি ডালখোলা, অপরজনের নাম রঞ্জিত রায়, বয়স 33, তার বাড়ি রায়গঞ্জে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মালদা থেকে ব্রাউন সুগার শিলিগুড়িতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিল তারা। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।